আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাইরা, আমরা যারা আসলে ফেসবুক ইউটিউবের মধ্যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আমরা যারা কন্টেন্ট বানাই, আমাদের কন্টেন্টের মধ্যে আমরা যখন ভিডিও শ্যুট করি, আমরা যখন ভিডিওগুলো শ্যুট করি, আমাদের ভিডিওতে অনেক বেশি নয়েজ থাকে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকের সাউন্ড থাকে, সেই শব্দটা ব্যাকগ্রাউন্ড শব্দটা এক ক্লিকে খুব সুন্দর এবং ক্লিয়ারভাবে ক্লিয়ার ক্রিস্টাল ভাবে কীভাবে তোমরা রিমুভ করবে খুব সহজে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই প্রত্যেকজন যারা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভিডিওটা যারাই প্লে করছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন, অবশ্যই দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, এখান থেকে আপনার একটা এঙ্গেজমেন্ট বাড়বে, প্লাস হচ্ছে যে কাজটা আমি তোমাদেরকে দেখবো সেই কাজটা তোমরা অনেক বেশি সুন্দরভাবে শিখতে পারবে, আর নেক্সট টাইমে আর তোমাদের ভিডিওতে কোনো রকম নয়েজ থাকবে না, অনেক বেশি ক্লিয়ার হবে তোমাদের ভিডিওগুলো দেখার জন্য, অডিয়েন্স অলরেডি বসে থাকবে, ঠিক আছে? ভিডিওতে ক্লিক করার সাথে সাথে তোমাদের ভিডিওতে বসে থাকবে, কোনো জায়গায় যাবে না। একটা ভিডিওর মেইন পার্ট হচ্ছে তোমার যে ভয়েসটা, সেই ভয়েসটা যদি ক্লিয়ার না হয়, সেই ভয়েস যদি অনেক পরিমাণে নয়েজ থাকে, অনেক পরিমাণে শব্দ থাকে, তাহলে তোমার যারা অডিয়েন্স আছে, তোমার অডিয়েন্সগুলো আছে, তোমার ভিডিওটা কমপ্লিট করবে না, ঠিক আছে? কন্টিনিউ করবে না, ঠিক আছে? সেই জন্য তোমার ভিডিও থেকে অবশ্যই যে নয়েজটা, সেই নয়েজটা অবশ্যই ক্যান্সেল করতে হবে, কনফার্ম, ঠিক আছে? তো সেই কাজটি কীভাবে করবেন খুব সহজে আমি মোবাইল স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক আমার ভিডিওটা। তো প্রিয় ভাইরা, সেই কাজটি করার জন্য আমি সর্বপ্রথম চলে যাবো, আমি হচ্ছে সবসময় ক্যাপকাট দিয়ে আমি ভিডিও এডিটিং করি, ঠিক আছে? আমি ইনশট দিয়ে ভিডিও, কিন্তু ম্যাক্সিমাম আমি এখন ক্যাপকাট দিয়ে ভিডিও আমি এডিটিং করি। তো আমি আমার ক্যাপকাটের মধ্যে চলে যাবো, ঠিক আছে? আপনারা যদি ক্যাপকাট যদি ইউজ করে না থাকেন, অবশ্যই আপনার প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যাই, ক্যাপকাট লিখে আপনারা সার্চ করবেন, ক্যাপকাট লিখে সার্চ করে আপনাদের অবশ্যই ক্যাপকাট অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে ক্যাপকাটের মধ্যে আপনারা যদি কাজ করেন, অনেক বেশি ক্লিয়ার ভয়েস আপনার হচ্ছে, সুন্দর করে আপনার হচ্ছে ভিডিওটা হচ্ছে এখান থেকে আপনারা এডিটিং করতে পারবেন, অ্যান্ড দেন প্লাস হচ্ছে ভয়েসটা অনেক বেশি ক্লিয়ার করতে পারবেন, কোনো রকম নয়েজ থাকবে না, ঠিক আছে? তো সেই কাজটি করার জন্য আমি সর্বপ্রথম এখানে অলরেডি আমি কতগুলো পজিটিভ ক্লিক করি, এখানে দেখেন আমি আমার হচ্ছে নিউ পজিটিভের মধ্যে ক্লিক করবো। তো এখানে দেখেন এই যে ফেসবুক এগিয়ে বলতেছে, এখান থেকে একটা নিউ পজিটিভ নিলে আমি এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আমি কোন ভিডিওতে হচ্ছে নয়েজটা আমি ক্যান্সেল করবো সেরকম একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নেবো। তো আমি যে কোনো একটা ভিডিও এখানে সিম্পল আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমার এখানে অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে, তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো অলরেডি আমি একটা ভিডিও নিয়ে নিলাম, এই ভিডিওটা হচ্ছে ওই ভিডিওতে অনেক বেশি নয়েজ আছে, তোমাদের আমি একটু দেখাই, হালকা পাতলা একটু দেখাইতেছি, ঠিক আছে? আমার প্রিয় কলেজের ভাইয়েরা সবাই বন্যাত্ত, আপনারা কি শুনতেছেন? এই যে যে ভিডিওটা আমি শ্যুট করছি সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ আছে, ঠিক আছে? একটা শব্দ অলরেডি শোনা যাচ্ছে, আমি শুনতেছি, আপনারাও অবশ্যই শুনছেন, সেই শব্দটা কিভাবে আপনারা হচ্ছে রিমুভ করবেন, ঠিক আছে? তো সেটি করার জন্য মানে সিম্পলি হচ্ছে আপনারা কি করবেন, এই যে আপনার যে ভিডিওটা না, সেই ভিডিওর উপর আপনারা একটা ক্লিক করবেন, ঠিক আছে? আমি আমার ভিডিওটি ক্লিক করবেন, ভিডিওটি ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই যে একটা বাটন এখানে অলরেডি দেখতেছেন আপনারা, কতগুলো হচ্ছে সেটিংস, ঠিক আছে? এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? খুব সুন্দরভাবে এখানে দেখুন কতগুলো সেটিংস, ঠিক আছে? এই সেটিংগুলো আপনার হচ্ছে স্ক্রল করে একটু ধাক্কা মারবেন এদিকে, ঠিক আছে? তো আমি একটু এদিকে যাচ্ছি, স্ক্রল করে এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাই, এদিকে যাওয়ার পর এখানে একটু একটা অপশন আপনারা বলছি দেখতেছেন, এখানে একটা অপশন আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? এখানে দেখেন রিডিউস নয়েজ, ঠিক আছে? আপনার ভিডিওতে যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলা 50% হচ্ছে এই একটা অপশনের মাধ্যমে এক ক্লিকে আপনার হচ্ছে ভয়েসের নয়েজগুলো আছে চিরদিনের জন্য হচ্ছে রিমুভ করে দেবে, অনেকটা সুন্দর, অনেকটা ক্লিয়ার হচ্ছে তোমার ভয়েসটা অনেক বেশি সুন্দর হবে। এই যে আমার ভয়েসটা আপনারা শুনতেছেন, এই ভয়েসটা কিন্তু আমি এইভাবে কিন্তু এডিটিং করি, ঠিক আছে? তাই নয়েজগুলো হচ্ছে ক্যান্সেল করে আপনারা করতে হবে ভাই, ঠিক আছে? একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে ক্লিয়ার একটা কন্টেন্ট অবশ্যই আপলোড করতে হবে, যে কন্টেন্টের মধ্যে কোনো রকম নয়েজ থাকবে না, খুব সুন্দরভাবে আপনি কথাবার্তা বলতেছেন, আপনার কথাগুলো আপনার যারা অডিয়েন্স আছে তারা শুনে অনেক বেশি মজা পাইতেছে, ঠিক আছে? তো সোজা হচ্ছে আপনি ওখানে এখানে ক্লিক করবেন, এই নয়েজের মধ্যে ক্লিক করবেন, এই নয়েজে ক্লিক করার পর এখানে অলরেডি গিয়া বলতেছে, ঠিক আছে? এখানে অলরেডি দেখেন একটা বাটন আছে, সেই বাটনটা এখানে অফ করা আছে, আপনি সোজা হচ্ছে এই বাটনের মধ্যে ক্লিক করে এই বাটনে ক্লিক করে এখানে অন করে দিলেন, ঠিক আছে? তো আমি অলরেডি বাটনটা ক্লিক করে দিয়েছি, এখানে অলরেডি দেখেন আমি আমার হালকা দেখাচ্ছি, দেখছেন অলরেডি 50%, ঠিক আছে? অলরেডি 50% এখান থেকে আমার ভিডিও থেকে নয়েজগুলো ক্যান্সেলেশন হয়ে গেছে। তো আশা করি আপনারা আমার মূল ভিডিওটা, যে ভিডিওটা আমি তৈরি করছি আপনাদের সবার উদ্দেশ্যে, অবশ্যই আপনারা যে কাজটা যদি শিখতে পারেন আমার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্টস করে আমার মূল্যবান মতামত জানাবেন। নেক্সট টাইমে আপনারা কোন ধরনের ভিডিও চান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।